এলাকায় কো পাওয়ার পায় আনমোল ড্রিম লাইট টেস্টিট না ভাই কই রুক না পায় সহযোগ করেছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিট ফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা আর জুনিয়র হরলিক ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। কঁঠাল গুটি আচৰক উঠাই দিওঁ মেডামে কয় নালাগে ডেকাই বোলে লাগিবই আ কি কয় ফল আ ডেকা এ নাপে এ নাপে 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 কি নাপে পুৰণা চিনাকি দেখিয়ে বহিছিলো তেনেকৈ চাব নালাগে আপুনি কৈ যাওক আপোনাৰ বন্ধু ঢুকাল কেইবামাহো হ'ল আপুনি গম নাপাব পাৰে কিন্তু দহ বছৰ আগতেই বিয়া হৈ যোৱা মহিলা এগৰাকীক আপুনি মোক ছোৱালী বুলি দেখুৱাবলৈ অনাতহে মোৰ খং উঠে তাৰোপৰি তেওঁৰ এটা ক্লাছ ফাইভত পঢ়ি থকা ল'ৰাও আছে এনাৰ মাক পিতাকৰ এওঁক লৈ বিয়া চিন্তা সোমোৱা নাই কিনো কৈ আহে বৌ বহুত চিন্তা হ'ম বেছি অ সুনিতা তে এনাৰ মাক পিতাক কিয় দুৰ্বল হোৱা নাই ঐ এল পেয়ী কিছুমান কথা মুখেদি ফুচুককে কৈ দিলিয়ে নহয় হা গজমুৰি মুখেদি নকে কিহেদি কমে মই কাগজে কলমে কবা লাগিব কি কৰবা লাগে তুমি ৰিজাইন দিবা লাগিব হেগলা মই একো নেদো মই আয়োগ হেৰিম আৰু গোটত নাথাকিম বৰলা কিন্তু নাই নাই নহয় নাই মানে হেৰি নহয় খুৰাদ মানে বৰলা দেউতাক তেখেতো নাই অ নাই নালাগে নালাগে মোৰ মানে আপোনাৰ লগতহে জৰুৰী কথা এটা আছিল মোৰ লগত কওকচোন কথাটো হ'ল কি ৰুকিতে মহিলাটো পৰিহাৰ হৈ বুজিছেনে অ মহন্ত দা অ এই মানে কথাটো হ'ল এক মিনিটে অ এই আচল কথাটো হ'ল অকণমান দেই মহন্তদা বিছনাখনতে দীঘল দিয়ে নেকি বোলো বিছনাখনতে দীঘল দিয়ে নেকি নাই নালাগে নালাগে হে এনেকে দিন দুপৰতে বিছনাত দীঘল দিলে দিন গুচি ৰাতি হ'বগৈ ঠিক আছে দিয়ক এইজনে দেখোন কিবা জৰুৰী কথা ক'বলৈ আহি চকীতে বহি টোপনিয়াবলৈহে ধৰিলে দেখোন ইমান টোপনি থাকে নে মানুহৰ মহন্ত দা চকুহালত পানী অলপ মাৰি ল'ব নেকি মোৰ চকুত হয় মানে টোপনিটো ভাঙিব হেৰি মোৰ চকুত আপুনি পানীয়ে ছটিয়াওক কেৰাচিনে ছটিয়াওক পেট্ৰলে ঢালক বা ভোজলৈকে ভাঙি দিয়ক কি কয় এতিয়া মোৰ বেমাৰটো কি হৈছে জানে টোপনি বহি থাকোঁ গৈ থাকোঁ থিয় হৈ থাকোঁ যেতিয়া পাত্ৰ টোপনি আহি যায় কি পালে কিহে পালে আৰু বুঢ়াৰ বোলে মস্ত খং উঠি এতিয়া বোলে গাঁও এৰি গুচি যাব কিনো কয় খুৰাই গাঁও এৰি গুচি যাব যাম বুলি কৈছে খুৰা গুচি গেলি বৰ বেয়া কথা হব আমাৰ খিলি গতে আব্বা সৌৰহেন হব বেয়া কথা হব অপু আৰু মোৰ কথাই নুশুনিলে যাবই বোলে আমাক বাহিৰত থৈ খুৰা ভিতৰত সোমাল আমাৰ লগত বুলি কথাই নাপতে আৰু বেয়া কথা হ'লে ভাল খুৰাক যাব দিব নোৱাৰে ইখেন গাঁৱৰ পৰা কঁঠালগুটা গেলি গোটেই গাঁওখনে শূন্য হৈ যাব
হেৰা হাফিজ, তুমি কি মানুহে? মই অসমীয়া মানুহ, মুছলমান মানুহ। হেৰা, তুমি মোৰ লগত এইবোৰ খেল খেলিব নালাগিছিল নহয়। চিনি যদি নোপোৱা নাই পোৱা বুলি ক'ব লাগে। তুমি জ্যোতিষী বুলি কাৰ ঘৰত থৈ আহে লাগে মোক? জ্যোতিষৰ ঘৰো? এই, তেওঁ জ্যোতিষী নহয়ো। হাই আল্লাহ, কি কয় দিয়ক। আমাৰ গাঁৱত দুটাই জ্যোতিষ, এটাই কামলা কৰে আৰু এটাই খেতি কৰে। আপনি ভাল জ্যোতিষর কথা কলাক, খেতি করা জ্যোতিষ ভাল, কামলা করা জ্যোতিষ বদমাস, আর সেই কারণে মই আপনাক ভাল জ্যোতিষর ঘরেতে হুমে দিয়েছো। কথা কবলে আইছে, মন্ডল ঘরত নাই, হেডমাস্টরও নাই, কুনি লিখি দিব মোক এটা? তাকে তো আ, বিরাট চিন্তাত পড়ি গেল। রেজিগনেশন লেটারখান নেদলি তোমাক তো আমি অব্যাহতি দিব পারবার ন। হেই, মোক একো টাকা পয়সা নালগে, আয়োগর পরা মোক উইলে দিব। টাকা পয়সা দিয়ার কথা কো না, আ ট্রেজারারে নাই, করবে টাকা পয়সা দিবা? অব্যাহতি দিয়া মানে উইলে দিয়া? ও লিখিত নেতাকে তোমাক উইলে দি মই রাঙা ঘরের ভাত খাম। কি রাঙা ঘরের ভাত খাহে? ও লিখিত নাপাকে তোমাক উইলে দিলি বেআইনি নহব, আৰু বেআইনী কাম কৰিলি মই ৰাঙা ঘৰৰ ভাত খাব নালাগিব। তে কি কৰবি তা? লেখা মানুহ বিচাৰিব লাগিব না? আৰু একবাৰ বিবেচনা কৰিবা। কিয়ে? তুমি আয়োগেৰি যাবা নালগে দা। মুঠে নাটকো, ৰেৱতী বৌ মোক পিত কি মাৰে, মোক কি মাৰে, মই আৰু আয়োগত ৰেৱতী বৌৰ লগত থাকিম? মোক আগলাই টেঙছি দে। অ জেঠি হেংকে কৈছে তে এনে মোক আগলাই টেঙছি, একদম বেকাৰ গ'ল। মানুহে মানুহক ইমান কষ্ট দিব নাপায় বুঝা, বেকাৰ কষ্ট দিলে মোক। কি হলে খুড়া? বাবাৰ মঙলাভাগ চাওঁ বুলি ফৰণিনখন জেপত লৈ জ্যোতিষী বিচাৰি গ'ল। অ হাপিতে নি পেলাই কোনোবা জ্যোতিষৰ ঘৰত থলেগৈ মোক। ফৰণি মেলি মই ইমান লাজ পাইছোঁ নহয়। ক'ৰবাত জ্যোতিষী চিনি পোৱা নেকি? ও আমে আমে আ, কি হে মাই, জয়াইটো বাজার সাজার আকো নকরে হয় না? তাই দুইখা ঘরের আপি, কোর পেরেনু বাজার করব? তো না গতা সুইখা ঘরের মানু, এটা অত্যাপ পই থাকবে পার? নরু তো তে তাইতে পড়ি ধরি গিয়া থাকে, বিবেচনা থাকবে লাগে। হা থাকু বলি আইলি খেদি দিবা তো নরু? খেদি দিবা নালগে, পাত্তা নেদলি হল নিজে নিজে গুছি যাব। কি কলি? মাত বল নকলি নিজে নিজে গুছি যাব। ইয়াই কুরমার আপি এটা মাত বোল নকরাকে থাকবা নরার অসুন। ও হইদা, পুইভেন নলি জয়াক পুহ, খাবার নলি বুড়া আংলি শুহ। কি করবি আর, উপায় তো নাই। কি হা সুন্তা বাই, তুমি আমার লগত কথা পাতি আছো, হেফলে মই তোমাক বিচরি আছো। কি হা, কিবা খং উঠছি নাকি? আমের কথা শুনি দুঃখ লাগছি। কি মোর কথা শুনি দুঃখ লাগছি এ মাই? দাদাই পয়সা পাতি দিবা পারা নাই, ঘরখানোর অভাব অভিযোগ হেগলা ভাবি দুঃখ লাগছি। ও কালি যে মই কইছিলু, অ তাতে আর আমি দুটা অত্যাপু আছো না? হইও তো দা, আরো দুই চার দিন থাকি যাম দা। আজিয়ে যাবি, মই তো বজার সমার করুয়ে, তোর তো লেথায় নাই? মোর অলাপ জরুরি সকাম আছিল হে ফল। মোরও জরুরি। আপনারও জরুরি, মোরও জরুরি, তাতকেও ডর কথা তো হল টুকনি তো বেশি জরুরি। তোক মই চুয়া বান্নি দিকু বম, হাতখানে দিলি না, মুঠেও নেদাও। ও বুড়া হারা থনকা হয়ে গজমুড়ি মতাতকে ভাঙি যাব, হাঙক দা। আসল কথাটো কি হল জানে না মণ্ডল বাবু? কোকসুন কোক মই শুনি আছো দিয়ক, কই যাও। কই আছো দেখোন, কথাখিনি কবাই না পাও, আপনার টুপনি আহি যায় দেখোন, রাতে ভালকে টুপনি মারা না হেন পাও ফল। মই কইছিলু কি, মোর মাটিত মারা সাত সাতডাল যদি উঠাওতে দেরি হয়ে হাও বাপ্পা ওই, এ মণ্ডল বাবুনো কিহর মত টুপনি ডাল পালাকাই? এই কক শুনি আছো শুনি আছো কক। তারমানে মই কইছিলু কি, মোর মাটি রাঙা সাত সাতডাল যদি উঠাওতে দেরি হয়ে হলে মই গুয়াহাটি গুছি যাওঁ।
এতিয়া মোৰ ভাল লাগা নাই ফল। আচল কথা কি জানে না ফল, ইহে ডাঙরিয়া ও মণ্ডলবাবু মদ টুপনিত পুষছি, ইটা হারি পক গেলি এতে বহি থাকব লাগবে। বহিল আর দিয়ক, উপায়তো নাই। মোর অল্প জরুরি সকাম আছিল হে ফল। মোরও জরুরি, আপনারও জরুরি, মোরও জরুরি, তাতকেও ডাঙর কথা তো হল টুপনিটু বেশি জরুরি। ভাঙি যাব ভাঙক দা, ও আজিকালি নাট বল্টু লগা সিস্টেম ওলছি, পাটনাক লৈ যাম। হা দেখছা তাইৰ কথা, তাই মোক পাটনাক নি আশ্রিব, এই হুরত কথা কলি তুই কি হয়েছি এখন কি শুনছা তাইৰ কথা, তাই বলে মোক পাটনাক নি আশ্রিব। ও কাপড় ধোয়া পাটনার কথা কো না, হ্যাঁ তে কি পাটনার কথা কইছা তুই? হারা চিকিৎসা করা জায়গা এক টুকরা আছে পাটনা, পাটনা তো জায়গা না। ও আপনার লগত তাকে নাহে থাকলি হব দে, মোর ভুল হয়েছি দে, হব না ইটা হব দে, তামলে খান্দি যদি নংমান বয়া নালগে তোর মোর বয়া লাগলে কি লাভ বয়ে, হাজারক হাজারক বারহ তল তো এটা মস্ত আভরা বস্তু এটা দি কিয়াই মতা চুর করার কেসটা সন্দেহ করি থানাক নিলাক না বুড়াক, ও আসল কথাটা ওলে যাব যদি সদায় থানাক নেই, তাতকে খুড়া যায় যদি গুয়াহাটীত থাকে দুদিনমান পিছত পাড়াপাড়ি হলি আহি যাব, মরা আমার লাভ হব। কি ভাবত বিভু হয়ে আছে? মই আধা ঘন্টামান আগতে আহিছে। আরে আগবেলাওতো বিচাৰি আহিছিল বৰলাক, এতিয়াও আহিছে, আহি পেলাই কৈছে বাবাক লগ ধৰিহে যাব। তাৰপিছত তাৰপিছত চকীখনত বহি টোপনিয়াবলৈ ধৰিলে, হঠাৎ বুক ক'লে বৰকে টোপনি ধৰিছে, বেয়া নাপায় যদি বিচনাখনতে অকণমান দীঘল দিওঁ। মই বোলো দিয়ক, এই যে শুলে এই এতিয়ালৈকে শুই আছে। কিবা খাই আহিছে নেকি? কি এই যে পুনিয়া বিধ গুণ চুন পোৱা না? আজিকালি যি দামী দামী ধুনীয়া বস্তু ওলাইছে অইন মানুহটো বাদেই নিজৰ ঘৈণীয়েকেও গম নাপাব। তেনেকুৱা কিবা দামী বস্তু খাই আহিছে যদি গম নাপাওঁ জগাই দিওঁ নেকি? ই নালাগে, আমাৰ ডাঙৰ ডাঙৰকে কথা পাতি থাক, সাৰ পালে পাই যাব, জগাই দিয়া হিচাপত জগাই দিব নালাগে। হয় নেকি? বোলো হয় নেকি? অঁ বাবা আহিলে জগাই দিব দে। তেনেহ'লে এতিয়া আমি চাহ পানী খাওঁ, অ' তেখেতক এৰি খালে আকৌ বেয়াই পায় নেকি? এৰ শুই থকা মানুহে গম নাপায় দে, সাৰ পায় যদি একাপ বনাই দিবি। কোনো দৰকাৰ নাই, চেনি নাই বুলি কৈ দিম, সেইজনে আকৌ চেনি নাখায় নহয়, চাহপাতকে নাই বুলি কৈ দিম। অঁ বোলো চাহ কাপ বনাওঁ, বনা। অকমান দীঘল দি দিলো বুঝিছেনে? এই আপোনালোক কি কামত আহিল, কেতিয়াবা আহিল হবলা? মই অহাটো বহুত সময় হল। আপুনি? এই ৰাম, মইতো ঘৰতে আছিলো। মই অহাৰ আগতে আপুনি আহিছিল? অঁ। এই ৰাম, আপোনালোকৰ বহুত পাব হল নহয়, পিছে চাহ পানী খালো নাই? ৰ'ব, হেৰা শুনিছেনে?
কিয়ে মাই মনসন কিবা ভাল লাগা নাই দেখ কিয়া হে মাই কিতাবা এনে মনসন বইয়া লাগে ও পিতি বাজারক যাবা আল্লাহ মই ভাবলু নাওমান মালতী বৌর লগত কথা পাতি আহ পিতিক কলো বাজারত যাওঁতে মোক ভোলা দাদা হাতর ঘরত থই যাবি আহতে লৈ আহিবি দে ভালে হৈছি দে তাই রুমত আছে যা ও রুমক গেলে গেছিলো বিরত ঘুমতি আইছি তাই দিনটো ভাগাল লাগে না গরমতে নাইও ঘুমতি তো বারে মাইতলি উঠব যা নামতো দক ওই ভর ঘুমতির মানুষ উঠে দেয়াতো মহাপাপ বোলে মই ক কথা নয় শাস্ত্রত কইছি ইয়াখরা কথা কোনখান শাস্ত্রত আছে কবা নরু দিগন্ত দাদাই কয়ে আমার কুনি দিগন্ত দাদা আমার মামার পুতা মাস্টার ও ধর্মর কথা বহুত জানে শাস্ত্রর কথাও জানে আমি হেগলা নামনুহে ও ঘুমতির মানুষ মাতি দেয়া বোলে মহাপাপ শাস্ত্রত লেখা আছে সদায় পুয়াহি দেরিকে উঠে ও মামি হতে মাতবা ভয় করে মোক কয়ে তই মাতগে খং নকরে যা মই মাতু হি দিতে কয়ে আজি যি মাতলি মাতলি আজির পে ঘুমতি যাওয়া মানুষ নামেতপি মহাপাপ শাস্ত্রত আছে বোলে তিতার পে আর মই নামতো কি নক হে মাই ও সেই পাপ আপনিও করে নাকি ও বহু কইসু দে মাই বরিক ভর ঘুমতির পেরে মাতি মাতি সদায় চা খুঁজু কাল সন্ধ্যা ঘুমই ভর ঘুমতির পেরে উঠে দেও হে বুড়া বাসু দেও নাইজনি নুশুনি যি করলু করলু আজির পেরে আর সেই পাপ নকরো মোর মহাপাপ নধরবা প্রভু ও মাই তই মোর চকু মেলখুয়লি দে আমি হেনাই অকমান দীঘল দি দিলো বুঝছে না এই আপনার কি কামত বা আহিল কেতিয়া আহিল হবলা মহাতো বহুত সময় হল আপনি এই রাম মই তো ঘরতে আছিল মই আগতে আপনি আহিছিল ও এরা আপনার বহুত পাবো হল নয় ও পিছে চাহ পানি খালন নাই ও রব এরা শুনেছে না এই আলহী আহিছে চাহ পানি দিলাম নাই মহন্তদা কি কথা কইছে আপনি এবার বৌক মাতিছে যে এতিয়া আমি আপনার আলহী নহয় আপনিহে আমার আলহী এতিয়া আপনি আমার ঘর এরা মই আকৌ টোপনি জালতে এই মোৰ ঘৰত থকা বুলিহে ভাবি আছিলোঁ মহন্তদা অ এই এতিয়াহে মনত পৰিছে মোৰ আবেলিতে আহিছোঁ হ'লে আপোনাক বিচাৰি আবেলি পৰা এতিয়ালৈকে তোলৈ ৰৈ ৰৈ খোলে মোলৈ ৰৈ ৰৈ খোলে অ মহন্তদা আপোনাৰ ঘৰত শুবলৈ বিচনাৰ অভাৱ আছে নেকি হাঁহিবলৈ আহিছে হাঁহিবলৈ আহিছে যি হৈছে চব আপোনাৰ কৃপাতে হৈছে অ মহন্তদা আমাৰ বৰলা কথা ক'লে বাবাই আকৌ কি কৰিলে এই চুতীয়া আৰু দুষ্টিয়ে লগ লাগি বুদ্ধি কৰি মোৰ পাহৰা বেমাৰটো ভাল কৰিবলৈ গুৱাহাটীলৈ লৈ গ'ল এতিয়া সেই পাহৰা বেমাৰটো ভাল হ'লে নহ'ল সেইটোহে নাজানো অকণো ভাল হোৱা নাই এই মাত্ৰ এইটো আপোনাৰ ঘৰ বুলি ভাবিছিলে হেৰা হেৰা বুলি যিটোহে চিঞৰ মাৰিলে হেৰি চুতীয়া ধন্যবাদ দেই এই পাহৰা বেমাৰটোৰ লগতে এই টোপনি বেমাৰটো যে জাপি দিলে অশেষ ধন্যবাদ বৰলা এইটো আকৌ কি কাৰবাৰ একো নাই ডাক্তৰে টোপনি অহাৰ দৰৱ দিছে মানসিক ৰোগীক চিকিৎসাৰ কাৰণে ডাক্তৰে টোপনি অহাৰ দৰৱ ব্যৱহাৰ কৰেই কোনে যায় হেৰিলে জৰুৰী কাম এটা আছে হাতত জৰীডাল লৈ জৰুৰী কাম আছে আজি আপুনি ৰছীৰে মাটি জুখিব নেকি কবা তো নৰু কি বা কৰে মহন্তদা ৰছীডালেৰে আপোনাৰ কি কাম জৰীডাল নথয় কিয় তোমাক কলোৱে দেখোন হে আজি ৰছীডালেই মোৰ ৰেলা খুটি মহন্তদা আপুনি ৰছীডালেৰে কি কৰিব জুনিয়র হর্লিক্স